তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা বিচি লাচ্ছি দোকান। এটা হচ্ছে বিচি লাচ্ছিতে ফালুদা লাচ্ছি লেবুর শরবত কাচি বিরিয়ানি মোড় পোলাও পাওয়া যায়। অ্যাড্রেসটা হচ্ছে 61 কাজী আলাউদ্দিন রোড ঢাকা 1000। আসসালামু বন্ধুরা, ওয়েলকাম টু শেফস অনলাইন। তো বন্ধুরা আমি আজকে চলে আসছি পুরান ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী লাচ্ছির দোকান। এটা হচ্ছে বিচি লাচ্ছি, তোমরা জানো বাংলাদেশে আমাদের খুব বিখ্যাত এক লাচ্ছি এবং অনেক সুস্বাদু লাচ্ছি। এখানে লাচ্ছি ছাড়াও পাওয়া যাচ্ছে লেবু শরবত এবং ইয়া পাওয়া যাচ্ছে, ফালুদা পাচ্ছে এবং ফালুদার পাশাপাশি মোরগের বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি আছে এবং অন্যান্য খাবারগুলো আছে। তো বন্ধুরা আমি আজকে মেইনলি লাচ্ছি নিয়ে কথা বলবো, তাহলে বলো তুমি টাকা পনেরো টাকা বিকাচ্ছ বিটি লাচ্ছি বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি বিটি লাচ্ছি, যেটার দাম হচ্ছে 50 টাকা এটাই। আর একটা হচ্ছে আমি তোমাদের যে দেখালাম স্পেশাল আইসক্রিম ফালুদা 110 টাকা এবং নর্মাল ফালুদা হচ্ছে 90 টাকা। সো এটাই তোমাদের আমি দেখাইছি। এছাড়াও যে আইটেমগুলি তাদের পাওয়া যায় এই হচ্ছে আইটেমগুলো, অন্যান্য আইটেমগুলি তোমরা এখানে পেয়ে যাবা। বিরিয়ানি আছে, মুরগ পোলাও আছে। সো আমি যে এখানে যে শেফ আছে তার একটা ইন্টারভিউ, এই উনি হচ্ছে স্পেশাল লাচ্ছি এটা তৈরি করেন। সাধারণত আমি শেফ সালন থেকে এসেছিলাম, যদি আমাদের দর্শক একটু বলতেন আপনি যে স্পেশাল লাচ্ছি তৈরি করতেছেন, আপনি লাচ্ছি তৈরি করেন এবং লেবু শরবত তৈরি করেন, সো আপনাদের দর্শকদের যদি একটু বলতেন এই যে এই লাচ্ছিটা কী কী দেওয়া হয় এবং কেন এটা স্পেশাল, আর আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমাদের লাচ্ছি হইছে খুব ভালো পুরান টাকার ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি। আমাদের লাচ্ছির ভিতরে দই দেওয়া হয়, চিনির শিরা দেওয়া হয়, গোলাপ জল দেওয়া হয়, বরফ পানি এগুলো। তো আমাদের পূর্বপুরুষদের যেভাবে করে আসছে এখন আমরা ওইভাবে করে আসতেছি। এখানে আমাদের পুরো যে আগের যে টেস্ট ওই টেস্ট এখনো ধরে নিয়ে আসছে। আমি এখানে আছি 15 বছর। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। এখানে দেখতে পাচ্ছি লেবু শরবত, লেবু শরবতটা আমাদের কি কি দেওয়া হয় এখানে স্পেশাল? লেবু শরবতে দেওয়া হয় চিনির শিরা দেওয়া হয়, লেবু দেওয়া হয়, বরফ আছে, পানি আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ একটু দেখান আমাদের দর্শকদের কীভাবে আপনি লাচ্ছি তৈরি করেন। সো বন্ধুরা তোমরা দেখো লাইভ যে শেফ, উনি একজন পুরনো শেফ, অনেক আগে থেকে উনি তৈরি করতেছেন। তো এই হচ্ছে তাদের চিনির শিরা, চিনির শিরা দেওয়া হলো। তারপরে এখানে দেওয়া হবে, উনি হাইজিনভাবে তৈরি করতেছেন, হ্যান্ড গ্লাভস পরে নিলেন। তারপর লেবুর যে বিচিগুলো সেটা রিমুভ করলেন, সরিয়ে নিলেন, লেবু সবটা তৈরি করতেছেন। এটা হচ্ছে বরফ দেওয়া হলো এখন। সো চিনি সেরা দেওয়া হয়েছে, লেবু দেওয়া হলো, বরফ দেওয়া হলো, এটা হচ্ছে লেবুর শরবত। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই লেবুর শরবত শেফ তৈরি করছেন, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন তৈরি করা হবে বিখ্যাত লাচ্ছি। সো বন্ধুরা দেখতে থাকবে এই হচ্ছে লাচ্ছি, যেটা আগে থেকেই তাদের দই তৈরি করা হয়েছিল এবং ভালো করে এখন ব্লেন্ড করা হচ্ছে, মানে মিক্স করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কত স্পেশাল এই ঢাকাতে, অনেক স্পেশাল বাংলাদেশে, মানে অনেক বিখ্যাত একটা লাচ্ছি দোকান। তোমরা যদি যখন আসো ঢাকাতে বা ঢাকা আশেপাশে থাকলে অবশ্যই এটা খেয়ে যাবা, ফ্রেশ এবং সুস্বাদু। তো বরফ দেওয়া হলো ধুয়ের মধ্যে, দেওয়ার পর এখন যাচ্ছে একটু মিক্স করা হলো, মিক্স করে মিক্স করে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখন মিক্স করা হচ্ছে, মিক্স করে এই মজাদার লাচ্ছিটা তৈরি করা হচ্ছে। কত ইয়ামি লাগছে বন্ধুরা, বিটি লাচ্ছি যেটা পুরান ঢাকা বিখ্যাত। এই বন্ধুরা দেখতে পাচ্ছ শেফ তৈরি করেছেন, একটা হচ্ছে লেমন জুস, একটা হচ্ছে বিটি লাচ্ছি। তো অনেক ধন্যবাদ শেফকে যে অনেক কষ্ট করে স্পেশাল এই লাচ্ছি এবং বিটি লাচ্ছিটা এবং লেমন জুসটা তৈরি করলেন। থ্যাংক ইউ ফর শেফ অনলাইন। তো বন্ধু তুমি দেখতে পাচ্ছ যিনি বিটি লাচ্ছি শেফ, স্পেশাল শেফ, তিনি এখন লাচ্ছি বানান, লেবু শরবত বানান এবং উনি আমাকে একটা দেখাবেন যে ওনাদের যে স্পেশাল একটা ফালুদা আছে যেটা 110 টাকা, ওটার মধ্যে আইসক্রিম দেওয়া হয়, বাট নর্মালটা হচ্ছে 90 টাকা, ওটা আইসক্রিম দেওয়া হয় না, সেটা তিনি কীভাবে বানান আমাদেরকে বলবেন।
আসসালামু আলাইকুম, আমি থেকে আসছিলাম। যদি আমাদের দর্শক দেখতে বলতেন, আপনাদের এখানে দেখতে পাচ্ছি আপনাদের স্পেশাল ফালুদা বানাচ্ছেন। এখানে নানান পদের আইটেম আছে, কী কী আইটেম আছে, কী কী আইটেম দিয়ে আপনারা বানাচ্ছেন স্পেশাল ফালুদাটা, এটা একটু বলবেন প্লিজ। ফালুদাতে সাবুদানা, নুডলস, মলাই, এরপর ফলগুলো আছে কিশমিশ, খুরমা খেজুর। এটা হলো সাবু, নুডলস, কলা, মালাই, এরপরে আপনার খুরমা, খুরমা খেজুর, কিশমিশ, আনার, আপেল। তো বন্ধু, তোমার দেখতে থাকো সে কীভাবে তৈরি করতেছেন যাদের বিখ্যাত যে ফালুদাটা আছে 110 টাকা, যেটা আমাদের আইসক্রিম দেওয়া হয়, সেটা দেখতে পেলাম পোলার আইসক্রিম দেওয়া হলো, একটা পোলার আইসক্রিম, এটা হচ্ছে পোলার আইসক্রিমের ডাল, মালাই দেওয়া হলো, খুরমা খেজুর, এটা হলো খুরমা খেজুর, খুরমা খেজুর দেওয়া হলো, এটা হলো কিশমিশ, কিশমিশ দেওয়া হলো, আনার, এটা হচ্ছে বেদানা দেওয়া হলো, আপেল, তারপর আপেল দেওয়া হলো, এই যে কমপ্লিট। এখন প্লেটে করে সার্ভ করা হবে। এই হচ্ছে স্পেশাল মালাই তোমার যেটা ফালুদা আছে। দেখতে পাচ্ছ এখানে কত ধরনের ফল আছে এবং আইসক্রিম আছে, যেটা তোমাদের আমি দেখালাম পোলার আইসক্রিম। এই দেখতে পাচ্ছ পোলার আইসক্রিম, পোলার আইসক্রিমটা দেওয়া হয়, এটার দাম হচ্ছে 110 টাকা ফালুদার মধ্যে। তো এই হচ্ছে ফালুদাটা। তো আশা করি তোমরা এই স্পেশাল ফালুদাটাই খাবা, কারণ এখানে একটা আইসক্রিম দেওয়া আছে অলরেডি। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিটলাচ্ছি, তার সাথে বিক্রি লাচ্ছি ফালুদা বা লেমন জুস বাজার না। এই এখানে তারা দেখতে পাচ্ছ গরুর কাচ্ছি, গরুর কাচ্ছি এটা তারা বিক্রি করতেছে 130 টাকা, মোটো পোলা আছে হাফ 130 টাকা, এবং বোরহানি প্রতি গ্লাস 40 টাকা, বোরহানি প্রতি লিটার হচ্ছে 180 টাকা। এটা হচ্ছে গরুর পোলায় পোলাওটা, এটা শুধু রাইস, রাইসটা কত ফ্রেশ রাইস। সো এটা হচ্ছে মোড়কের লোস, তোমরা দেখতে পাচ্ছি ইয়ামি ইয়ামি লোসগুলো। সো অনেক তারা আগে থাকতে রোস্ট করে রাখছেন, এটা হচ্ছে পোলাও। আমি তিনটা আইটেম নিয়েছি বিটিল আছে দোকান থেকে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আইসক্রিম যুক্ত ফালুদা স্পেশাল, এটার দাম হচ্ছে 110 টাকা। তোমরা যদি নর্মাল খাও আইসক্রিম ছাড়া তাহলে 90 টাকা পড়বে। কীভাবে তৈরি করা হয়েছে তোমাদের দেখিয়েছি, আর বিটি লাচ্ছি যেটা অরিজিনাল সেটা তোমাদের দেখিয়েছি কীভাবে লাচ্ছি তৈরি করা হয়, শেপ কীভাবে তৈরি করেছে সেটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে বিটি লাচ্ছি, দাম হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে লেমন জুস 20 টাকা, তোমাদের দেখিয়েছি কীভাবে তৈরি করেছে শেপ, সে তোমরা ভিডিও থেকে দেখে নিও তোমরা যদি বাসায় তৈরি করে খেতে চাও। বাট শেপ কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়েছেন, স্পেশাল কিছু আছে এবং সেজন্য তাদের এই দোকানটা বিজনেসটা। সো ওটাতে শেফ বলবেন না কী কী স্পেশাল জিনিস তাদের আছে। যাই হোক, তোমরা অনুমান করে যেটা মনে করো ভালো স্পেশাল হবে সেটাই তোমার দিয়ে লাচ্ছিটা লেবু শরবত এবং ফালুদাটা খেয়ে নিবা। তো আমি এখন খাবো, খাইয়ে তোমাদের একটু কমেন্ট করো যে কেমন হয়েছে। সব বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ এই আইটেমগুলো হচ্ছে লেমন জুস, লাচ্ছি এবং ফালুদা, তিনটা আইটেম আমি নিয়েছি। তো এছাড়াও তোমরা যদি মোড়ক পাওয়া খেতে চাও, তারপর বিরিয়ানি খেতে চাও, এখানে আইটেমগুলো আছে এবং এখন আইটেমগুলো আছে তোমরা খেতে পারো। যে লেমন জুসটা নিয়ে টেস্ট করছি, বন্ধুরা আমি তোমাদেরকে বলছিলাম যে বাসার লেমন জুস আর এই জায়গায় লেমন জুস ডিফারেন্স সে বলবে না, কারণ বাসায় লেমন জুস খেয়েছি এইরকম স্বাদ পাওয়া যায় না, স্পেশাল কিছু আছে সে ওটা বলবে না। তো তোমার ততটুকু অনুমান করে নেওয়া যায়, সেভাবে তোমরা তৈরি করে খাওয়া। তো অনেক স্পেশাল লেমন জুসটা এখানে দেওয়া, উনি আমাকে বলছেন লেবু, চিনি শিরা এবং আইস আছে যেটা বরফ, বাট এছাড়া কিছু আছে ইনগ্রিডিয়েন্টস, তোমার জ্ঞান মানে জ্ঞান পাওয়া যাচ্ছে, টেস্ট পাওয়া যাচ্ছে, আমি বুঝতে পারছি ওটা একবার বলেননি। যাই হোক বন্ধুরা, তোমরা রিয়েল টেস্ট যদি পেতে চাও তাহলে বিটলা এসে তোমরা লেবু শরবতটা খেয়ে যাবো। এই হচ্ছে বিটলাচ্ছি, বিটলাচ্ছি আমি এখানে খেয়ে দিচ্ছি রিয়েল টেস্টটা কীরকম। আসলে অনেক সুস্বাদু, আমি এর আগে নুরের লাচ্ছি খেয়েছিলাম, তো ডিফারেন্সটা একটু আছে, এটা ঘন অনেক। সো আমি বুঝছি না আর নুরের লাচ্ছি অন্য মতো, বাট বিটলাচ্ছিটা ভালো, নুরের লাচ্ছিটা ভালো, এটা টেস্ট একটা ভিন্ন, তাদের রেসিপি আছে।
বিখ্যাত লাচ্ছি বিট লাচ্ছি, তো আমি আর কিছু বলতে চাই না, তুমি অবশ্যই এসে এখানে লাচ্ছিটা খেয়ে যাবা। তো বন্ধুরা আমি এখন খাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত বিট লাচ্ছি ফালুদা স্পেশাল। ফালুদা তুমি দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম দেওয়া আছে এবং অন্যান্য ফলগুলো দেওয়া আছে, যেমন বেদানা আছে, আপেল আছে, খেজুর আছে, অন্যান্য ফলগুলো আছে। সো তাদের যে একটা বিখ্যাত মালাই আছে, সেই মালাটা দিয়ে লাচ্ছি তৈরি করা হয় এবং মালাই পাশে সাবুদানা এবং নুডলস আছে। ভেরি আমি এখানে মালাই, এখানে ধুই না আসলে মালাই, আইসক্রিম যে স্বর্ণ একটা স্বাদ, এক্সেলেন্ট টেস্ট। বন্ধুরা তোমরা যদি রিয়েল টেস্ট করতে ফালুদা, তো অবশ্যই বিট লাচ্ছি এসে এই স্পেশাল ফালুদা খেয়ে যাবা। তো ফালুদার দুটো আইটেম, একটা হচ্ছে নর্মাল 90 টাকা, ওটা মধ্যে আইসক্রিম পাবো না, বাট আইসক্রিম দিলে 7-8 বেড়ে যাবে, আইসক্রিম সব খাবা 110 টাকা দিয়ে। বন্ধুরা এই যে রাস্তা শেষ করার বিশেষ আয়োজন পুরান ঢাকার বিখ্যাত বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা লাচ্ছি দোকান কাজী আলাউদ্দিন রোডে, যেটা হাজি বেন দোকানের পাশে অবস্থিত। বিট লাচ্ছি ফালুদা এবং লেবুর শরবত নিয়ে আমার ব্লগটা করা, ভিডিওটা অবশ্যই লাইক দিও এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং শেফস অনলাইন।